আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করছি এই ডিজাইনিং একটি সামুচা সালোয়ার। এটা আপনারা টপসের সাথে পরতে পারবেন, শর্ট কামিজের সাথে পরতে পারবেন, অথবা যে কোনো ধরনের যে শার্ট আছে লং শার্ট সেগুলোর সাথেও আপনারা ইজিলি পরতে পারবেন। এখানে সিম্পল এবং ইজি মেথডে দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সর্বপ্রথমে আমি কাগজে কেটে দেখাবো, তারপরে আমি এখানে ফ্যাব্রিকে কেটে দেখাচ্ছি। এখানে সর্বপ্রথমে এখানে আমি কাগজটা নিয়েছি। এখানে নর্মালি যেরকম থ্রি পিসে যতটুকু কাপড় থাকে, প্রায় দুই দিন থেকে আড়াই গজের মতো কাপড় থাকে, আড়াই গজের কাপড় দিয়ে আমি এখানে এই সালোয়ারটা তৈরি করব। সর্বপ্রথমে আমি এখানে চারটা ভাঁজ করে দিয়ে যে ফোল্ড সাইডটা আছে সেটা আমি হাতের উপরের দিকে রেখেছি, এবং খোলা যে সাইডটা আছে সেটা রেখেছি আমার হাতের বাঁ দিকে দিয়ে। এইখানে আমি মেপে নিয়েছি আমার যে এই ইসের মাপ আছে, সরি, যে আমার পায়ের যে ঘের আছে সেই ঘেরের মাপটা নিচ্ছে। এখানে যদি আপনারা চান আপনারা কম বেশি করে নিতে পারেন, বাট আমি আপনাদেরকে প্রেফার করব যেটাই নিন না কেন আপনারা চেষ্টা করবেন আপনাদের যে মেজারমেন্ট আছে তা যেন এই নিচের যে ঘেরটা আছে সেটা একটু টাইট হয়, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। এবং এখানে আমি আপনাদেরকে মেজারমেন্টটা দেখাচ্ছি। এখানে কোমরের যে মেজারমেন্টটা আছে এখানে কোনো মেজারমেন্ট নেই, কারণ কোমরে এখানে আপনারা কুচি চাই আপনারা দিতে পারবেন। এবং এখানে লম্বার যে মাপটা আছে, লম্বা বেসিকলি আমি এখানে 33 নেই, তো এখানে আমি নিয়েছি 35, কারণ হাফ ইঞ্চি করে দুটো দিক থেকে চলে যাবে। তো এইভাবে করে এখানে দাগ দিচ্ছি। এখানে চড়াটা আমি কিন্তু আবারও বলছি এই পিসটাতে কোনো প্রয়োজন নেই ওয়েস্টের কোনো মাপ নেওয়ার, কোমরের কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই। শুধু আপনাদের কামিজ আপনারা কতটুকু চাইছেন লম্বার মাপটা নিয়ে জাস্ট এভাবে করে কেটে নেবেন, কারণ এতে আমার আলাদা বেল্ট থাকবে, যেই বেল্টে আমি আলাদা করে আমার যে বেসিক যে মাপ আছে আমার সেই মাপটা আমি এখানে নিব। এই পিসগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এইখান দিয়ে আমি নর্মালি যে সালোয়ার কামিজ আছে, যে কামিজগুলো আছে সে সালোয়ারগুলো যা আছে, সরি, সালোয়ারের জন্য আমি বেসিক্যালি নিয়ে থাকি টোটাল হচ্ছে 9 ইঞ্চি। তো এই পিসটাতে আমি নিচে হচ্ছে 5 ইঞ্চি আমি নিব, সরি, 6 ইঞ্চি নিব এখানে, কারণ 6 ইঞ্চি হচ্ছে এখানে আমি নিব। এবং বাকি যে 3 ইঞ্চি আছে 3 ইঞ্চির সাথে আমি 2 ইঞ্চি প্লাস করব সেলাইয়ের জন্য, তো এখানে আমার টোটাল হয়ে গেছে 5 ইঞ্চি। তাহলে 6 আর 5 ইঞ্চি আমার টোটাল আসছে হচ্ছে গিয়ে প্রায় 11 ইঞ্চি আমি নিব। এবং এইখানে আমার বেল্ট যে আছে বেল্টটাকে আমি তৈরি করে নিব। বেল্টের জন্য আমি এখানে 10 ইঞ্চি নিচ্ছি, কারণ নর্মালি আমার সাইজ হচ্ছে 40, তো এখানে আমি 4 দিয়ে ডিভাইড করলে আমার আসছে হচ্ছে 10 ইঞ্চি, তো এখানে ফোল্ড করে আমার 10 ইঞ্চি নিতে হবে। এখানে আমি এই ক্রসটা আমি কেটে নিলাম সালোয়ারের, এবং নিচের যে অংশটা আছে সেটাও আমি এখানে কেটে নিব। এখানে যে মেথডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যদি এভাবে ইজি মনে না হয় আপনার বড় একটা কাগজের পেপার নিয়ে সিঙ্গেলভাবেও কিন্তু এটাকে কাটতে পারেন, বাট আমি যতটা ইজি সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আই হোপ আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। তারপরও যদি কোনো প্রবলেম হয় তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে হয়ে গেল বেল্ট, এবং এই পিসটা হচ্ছে ক্রস এরিয়া, এটাকে এভাবে করে আপনাদের অ্যাটাচ করতে হবে। এবং পায়ের যে নিচের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আপনাদের কাটতে হবে, এটা হচ্ছে বেল্ট, এই বেল্টটা এভাবে করে এখান দিয়ে থাকবে। এই পিসটার প্রয়োজন হবে টোটাল 2টা পিস, এবং সালোয়ারের জন্য সিঙ্গেল সিঙ্গেল পিস করে আপনাদের প্রয়োজন হবে। এবং এখানে পায়ের নিচের যে ঘেরটা আছে সেই ঘেরটা আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমি যা করব, সর্বপ্রথমে এই সাইড সেলাই করব, করা হয়ে গেলে ক্রস সেলাই করব, দেন সব শেষে এখানে দুটোটা একসাথে আমি এখানে মিলিয়ে এটাকে অ্যাটাচ করে নেব। তো স্টেপ বাই স্টেপ আমি সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে ফ্যাব্রিকটা আছে এখানে নর্মালি আমি এখানে 4 লেয়ার কোর ভাঁজ করার পরে আমার ফ্যাব্রিক এভাবেই থাকে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার প্রয়োজন হচ্ছে না একদম সমানভাবেই কিন্তু আমার এখানে কাপড়টা আছে, এখানে আমার প্রায় 1.5 গজের মতো কাপড় আছে। ঠিক এই মেথডে আমি এইভাবে করে এখন কাটবো, জাস্ট এই অংশটা হচ্ছে এইটা, এই অংশটা হবে এখানে, এবং এই অংশটা হবে এইখানে করে আমি এভাবে করে কেটে নিচ্ছি আমার মেজারমেন্টে। 40 সাইজের জন্য আমি মেজারমেন্টগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেই যেই মেজারমেন্টগুলো আমি নিয়েছি। ওয়েস্টের জন্য আমি টোটাল নিয়েছি হচ্ছে 40 ইঞ্চি, এবং এই যে এখানে ঘেরটা আছে পায়ের নিচে সেই ঘেরটার জন্য নিয়েছি আমি 5 ইঞ্চি, এবং লম্বায় আমি নিয়েছি যত আছে ততই, আমি 33 নিই,
বেসিকলি। তো এখানে আমি তার আমার এখানে একটু কম আছে, বাট আমি বেল্টটা একটু বড় করে দেব এবং এখান থেকে নিচে ক্রস এরিয়ার জন্য নিচে 2.5 ইঞ্চি নিয়ে এভাবে একটা মার্ক করে দিচ্ছি এবং লম্বায় এখানে আমি নিচে প্রায় 6 ইঞ্চির মতো। এবং এই যে জায়গাটা আছে এটা যে বলছিলাম, এখানে আপনাদের কোমরের কোনো মাপ নিতে হবে না, এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন, বাট আমি আপনাদেরকে প্রেফার করব বেশি কুচিটা না দেওয়ার, কারণ অনেক সময় আছে বেশি কুচি যদি দিই তাহলে হবে কি ধুতির মতো দেখা যাবে এই এই সালোয়ারটা, কিন্তু এটা আমাদের ধুতির মতো করব না, এটাকে দেখতে সামুচার মতো মনে হবে। তো তাই এখানে আমি বেসিকলি আমার হচ্ছে মাপ হচ্ছে 10, তো 10 থেকে আমি ডাবল করে নিচ্ছি, প্রায় 6 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে 6 ইঞ্চি হচ্ছে গিয়ে আমার এক্সট্রা নিয়েছি আমি আমার যে কুচির জন্য, আমি বেশি কুচি দিব না, তাই এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। এবং এখানে খোলা হাতে একটা লম্বা দাগ দিয়ে দিচ্ছি এবং অবশিষ্ট যে পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিস থেকে আমি তৈরি করব আমার বেল্টটা। এবং এখানে 4 লেয়ার আমার ভাঁজ করা কাপড় এবং এখানে আমি ক্রস করে আমি এই ক্রসটা আমি কেটে নিয়েছি এবং নিচ পর্যন্ত এটাকে আমি কেটে নিব এবং পায়ের যে ঘেরটা আছে গিরাটা সেটাও আমি কেটে নিয়েছি। আমি সিম্পল এবং ইজি মেথডে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, তারপর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম এখন যা করছি এখানে এই পিসটাকে আমি সেলাই করব, তারপরে হচ্ছে পায়ের এই জায়গা এবং এখানে অংশ আমি একটা বেল্ট এক্সট্রা একটা বেল্ট দিয়ে তারপর আমি এখানে সেলাই করব, জাস্ট একটা ডিফারেন্ট একটা লুক দেওয়ার জন্য। প্রায় 4 ইঞ্চির মতো একটা আমি বেল্টের মতো এখানে লাগাবো এবং এখন আমি আপনাদেরকে সেলাই করে ওটাকে দেখাচ্ছি। সর্বপ্রথমে এই এই সাইডটা হচ্ছে গিয়ে আমার যে কোমরের যে সাইডে কোণাটা আছে সেই কোণাটা আমি এখানে সেলাই করে নিলাম। এখানে আপনারা চেষ্টা করবেন যে কোনো ফ্যাব্রিক এখানে নিলে আসলে কিন্তু ভালো লাগবে না, চেষ্টা করবেন সফট কোনো ম্যাটেরিয়াল নেওয়ার জন্য, যে যেমন হচ্ছে জর্জেটের আপনারা নিতে পারেন, হ্যাভি যে জর্জেটটা আছে যেটা ট্রান্সপারেন্ট না সেটা আপনারা নিতে পারেন, অথবা আপনারা যে সফট কটন যে আছে কিছু টাইপের কটন আছে একদম সফট ধুলেও খুব সফট থাকে সেটাও আপনারা নিতে পারেন। তো এখানে আমি যে বেল্টটার কথা বলছিলাম এখানে আমি বেল্টটা আমি এখানে জাস্ট এভাবে সিম্পল যে বেল্ট আমরা লাগাই ঠিক সেভাবে করে এখানে আমি বেল্টটা লাগিয়ে নিয়েছি। লাগানো হয়ে গেলে আমার যে ক্রসের যে লম্বা স্ট্রেট লাইনটা আছে সেই লাইনটা এখানে সেলাই করে নিয়েছি সিঙ্গেল সিঙ্গেল পিস। এই সাইডটা সেলাই হয়ে গেলে ক্রস যে আছে সেই ক্রসটা আপনাদেরকে সেলাই করতে হবে। এখানে আমি বন্ধুরা চেষ্টা করেছি পুরো ডিটেইলসে এবং খুব সময় নিয়ে অল ডিটেইলসে বলার জন্য, কারণ অনেক আপুরা আছেন যে বুঝতে প্রবলেম হয় এবং বেশি বিশেষ করে যারা নাকি নতুন আছেন তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, যার জন্য আমি একটু সময় নিয়ে পুরো ডিটেইলস আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো, আশা করি আপনাদের উপকারে আসবে এবং বুঝতে কোনো রকমের প্রবলেম হবে না। এখানে আমি এখন ক্রচ সের সাথে যে সেলাইটা আছে সেলাইটা দিয়ে আমি এখানে ক্রসের সাথে সেলাই করে নিচ্ছি, নিয়ে এখানে বেল্ট যে আছে বেল্ট আলাদা আমি রাবার এখানে লাগিয়ে এখানে আমি সেলাই করে নিব। এখানে আমার পায়জামার নিচের যে পিসটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে এবং উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়েছি, চাপ সেলাই দিলে একটু সিকিওর হয় এবং কাপড়টা ফাসবে না, কারণ যে ফ্যাব্রিকটা আমি নিয়েছি খুব সফট একটা ফ্যাব্রিক, যার জন্য এখানে আমি এখানে চাপ সেলাই দিচ্ছি। এটা হচ্ছে আমার বেল্ট, বেল্টের জন্য আমি নিয়েছি চওড়ায় নিয়েছি প্রায় 5 ইঞ্চির মতো। তো এখন আমি এখানে এক সেম টু সেম এভাবে করে ম্যাচ করে রেখে আমি ছোটো ছোটো করে প্যালেটসের মতো দিব, জাস্ট ফ্রন্টে আমি দিব, সাইডে না জাস্ট ফ্রন্টে দিব, দিয়ে এখানে আমি বেল্ট লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে রেডি হয়ে গেল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ইজি এবং সিম্পল মেথডে দেখাতে চেষ্টা করেছি এবং এই জিনিসটা দেখতে যেমন সুন্দর পড়তেও খুব আরাম। এবং এই যে সাইডটা আছে আপনারা যদি একটা ডিফারেন্ট একটা লুক দিতে চান সেখানে আপনারা ছোটো ছোটো করে 1/2 ইঞ্চির মতো পরিমাণে প্যালেটসও কিন্তু আপনারা দিতে পারেন, বাট আমার কাছে এভাবেই ভালো লাগছে তো আমি এভাবেই রাখবো এই সালোয়ারটাকে। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা, যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।